नमस्कार বন্ধুরা, আকাশ মালিক আর সকল ফের আকাশ মালিক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ যাচ্ছি এমএম সাউন্ড জিগরার বাবলদার নতুন 30 স্টার সেটিংয়ে। সঙ্গে রয়েছে জগন্নাথ দা, আর সঙ্গে তারপরে রয়েছে আমাদের জগন্নাথ সাউন্ড সেন্টার সোমনাথ। তো আমরা তিনজনে বেরিয়েছি একটা তামা বটতলায়। এই যে এই তামা বটতলা, এখান থেকে শুরু করলাম যাত্রা। আমরা যাব বাবলদার বাড়ি নতুন 30 সেটিং করতে, বিট প্লাস গান দুটি সেটিং হবে। তো ওইখান থেকে আমরা আরেক জায়গায় যাব, মন্ডল মাইকে নতুন 30 রেডি হয়ে গেছে, আজকে নিতে আসছে। তো ওই 30টাও সেটিং হবে ওখানে, ওটা স্পিকার ফিকার লাগিয়ে চেক করে সেটিং করে দিয়ে দুটো গাছ তবে আসবো। তো বন্ধুরা চলো দেখা যাক এমএম সাউন্ড কেমন সেটিং হয়। হাতে গেছি, আছো মাথায় চলে এসছি, অনেকটা টি ব্রেক হবে, টি ব্রেক নিয়ে তবে আমরা যাব। অনেকটা রাস্তা চলে এসছি, সাত গেছি আছো মাথায়টা মন্টেসর রোড, এখান থেকেই আবার যাত্রা শুরু করব। ওয়েদারটা খুব দারুণ, আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো জিগরা চলে এসছি বন্ধুরা, এই যে রাস্তা ভুল করে চলে যাচ্ছিলাম অন্যদিকে, তোমাকে বলছি বাঁদিকে বলে বাবলদা বাড়ি দেখা যাচ্ছে সামনেরটা। কিন্তু মাইকটা কোথায় এরা খাটিয়েছে সেটাই তো সমস্যা। কি ব্যাপার গো, বাবুদা ভাবুদা সব এখানে মিটিং ফিটিং হচ্ছে নাকি? এমএম সাউন্ড এই দোকান গোডাউন বক্স বেরিয়েছে, সাজানো হচ্ছে হয়তো কোথাও। ওই যে মিস্ত্রি এখন ফোনে গল্প করছে, মানে অন্যজনের সঙ্গে কথা বলছে। এখন অন্যটা সেটিং আছে বিকাশ, এখান থেকে যে ওদিকে বাবলদা এখন কাজ করছে মনোযোগ দিয়ে। একদম নতুন মেশিন, 6000 নতুন, একদম এক ফোঁটা কোথাও দাগ দেখাতে পারবেন। সাতগুলো নতুন আর বক্সও নতুন, মিস্ত্রিটা এসছে নতুন মিস্ত্রি, এমএম সাউন্ডের কাছে নতুন মিস্ত্রি। তো সেটিং হবে আজকে, সেটিং হয়ে গেছে। তো এবার বাজবে সেটিংটা দেখা হবে। তো সেটিং ভিডিওটা পরের ভিডিওতে আসবে, এটা খালি সেটিংটা দেখালাম।